হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো আপডেট নিয়ে, টলিউড এবং বলিউডের। তো প্রথমেই কথা বলবো টলিউডের ব্যাপারে। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক হতে চলেছে, তবে এটা কোনো ডকুমেন্ট্রি নয়। তো এর কারণ এতে কিছু ফিকশনেরও ব্যবহার করা হয়েছে। এবং এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকটা, তো এইটা ডিরেক্ট করছেন পরমব্রত, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মুখ্য চরিত্রে রয়েছেন, তার মানে তার বয়স্ক টাইমটাতে, এবং তার অল্প বয়সী সময়ে যে শ্যুটিংটা সেটা করেছেন হচ্ছে যিশু সেনগুপ্ত। আর এই সিনেমাটা লকডাউনের আগে শ্যুটিং শুরু হয়েছিল, কিন্তু লকডাউনের জন্য সিনেমা শ্যুটিংটা বন্ধ ছিল, এবং এই মাস থেকেই এই সিনেমা শ্যুটিংটা শুরু হবে। এবং দ্বিতীয় যেটা আপডেট, সেটা হচ্ছে আমরা দিতিপ্রিয়াকে চিনি, যে জি বাংলাতে রানী রাসমণির সিরিয়ালটাই খুব পপুলার, এবং সেই এখন বলিউডে একটা সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে। তো সেই সিনেমাটা হচ্ছে সুজয় ঘোষের কাহানি সিনেমা আমরা দেখেছি। তো তাতে বব বিশ্বাসের চরিত্রটা প্লে করেছিল হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়। তো এবার এই যে বব বিশ্বাস, তো এবার এই বব বিশ্বাসকে নিয়েই হচ্ছে সিনেমাটা। তো তার কি মানে সে তার তাকে নিয়ে তৈরি হয়েছে হচ্ছে সিনেমাটা। এবং এবার এই বব বিশ্বাসের চরিত্র অভিনয় করছেন হচ্ছে অভিষেক বচ্চন। আর সে এর মধ্যে মানে এই সিনেমাতে একটা মুখ্য চরিত্রে আমরা দিতিপ্রিয়াকে দেখতে পাবো। তো এখন দেখা যাক দুটো সিনেমাই কীরকম হয়। বব বিশ্বাস তো একটা মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ভালো ভালো একটা ছিল জায়গা। তো এখন দেখা যাক এইটা অভিষেক বচ্চন কীরকমভাবে প্লে করে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার এক নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।